বাচ্চাদেরকে প্লেগ্রাউন্ডে নিয়ে গেলে বাচ্চাদের বাবা মারা কি করবে? বাচ্চাদের সাথে সাথে বাবা মারাও একটু খেলে নেয়, আমাদেরকে একটু মনে চায় না যে আমরা একটু ঘুরে টুরে একটু দেখি। আমরা কিন্তু অনেক খুশি থাকি, এই যে দুটা পিটাপিটি বাচ্চা, এদেরকে নিয়ে আমাদের যতটা ট্যান্ট্রাম হয় এর থেকে বেশি বেশি আমরা আনন্দ করি, অনেক অনেক আনন্দ করি, অনেক ভালো সময় কাটাই। যে একটা ইনডোর প্লেগ্রাউন্ডে আসা হয়েছিল, যেহেতু এখন শীত বাইরে আমি নিয়ে যেতে পারি না, তো ওদের আব্বু আমাদেরকে বাইরে নিয়ে গেছিলো, প্রায় নিয়ে যায়, ইনশাল্লাহ আরও প্ল্যান আছে যাব। তো এই আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে বাচ্চাদের খেলার জায়গার অভাব নেই, যে এই জায়গাটা একটু পরে লন্ডভন্ড হয়ে যাবে, ফানা ফেনা হাত দিবে। আফিন বেবি গাড়িতে ঘুমাচ্ছে আর আফিন বেবির জানেমান আব্বু ওনাকে পাহারা দিচ্ছে, মেয়ে নাকি ঘুম ভাঙাবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর ফারহান একটু ঘোরাঘুরি করে নিচ্ছি আমাদের মতো। আমি অলরেডি ফারহানের টিকিট কিনে ওকে নিয়ে আসছি, আফিনেরও টিকিট পারচেস করতে হবে যেহেতু ও এক বছর পার হয়ে গেছে এখন। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছি আর বাচ্চাকে খেলাচ্ছি। এই সাইডে একটু বড় বাচ্চারা খেলে, আমার বাচ্চারা যেহেতু 3 বছর বয়স আর একজনের 1 বছর 3 মাস চলছে, তো এই পাশের সাইডে ওদেরকে আনবো না, এখানে আরো বড় বাচ্চারা খেলবে যারা কিনা নিজেদের সাবধানতা অবলম্বন করে খেলতে পারে তারা। ফারহানকে একদিকে আমি খেলতে দিয়ে ঘুরে ঘুরে যেহেতু দেখতেছিলাম আর আমার আরেকজন সোনামনের অপেক্ষায় ছিলাম, এই যে এখানে অনেক বড়টা লবি, এখানে মনে হয় বাচ্চাদেরকে খাবার টাবার খাওয়ানো যায়, আবার টেলিভিশন আছে। ওই যে আমার সোনামনে চলে এসেছে, ঘুম মনে ভাঙছে। মিস্টার নূর প্রথমে আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে যে আসো আফিনের টিকিটটা পারচেস করে নেই, তো একটা প্রবলেম হচ্ছিলো এখানে যে ভদ্রমহিলা ক্যাশ কাউন্টার ছিল উনি নেই। আমরা বাবা মারা বাচ্চাদেরকে যে ম্যানারটা শেখাবো ওরা তাই শিখবে, রাইট? আমরা ওয়েট করতেছিলাম ওনার জন্য আর আমি একটু খোঁজাখুঁজি করে নিয়েছিলাম যে উনি কোথায়। আফিন বেবির টিকিটটা আমরা পারচেস করে নিয়ে উনি চলে আসেন। এত বড়টা প্লেগ্রাউন্ডে হলেও এদেশে মানুষ যেহেতু অনেক সভ্য, একজন মানুষই রাখে, কারণ দেখা যায় যে ইউএসএতেও তো আওয়ারলি পে করতে হয়, বেশি লোক রাখা মানে বেশি খরচ হয়ে যায় ওদের। আমাদের বাবারা যখন খেলে আমাদের চোখটা জোড়ায় যায়। ফানের আব্বু আমার পিছনেই ছিল, উনি দেখতেছিল বাচ্চাদের খেলা দেখি। আমার বাবারা যা খেলে, ওরা ইনফ্যাক্ট যেটা আইপ্যাডে কার্টুন দেখে আমি ওগুলো দেখি, আমি দেখি যে ওরা কিভাবে খেলে, ওদের মানসিক বিকাশটা কিভাবে হচ্ছে। আমি ফারজানা ইউএসএ থেকে বলছি, আমার ভিডিও যে যেখান থেকে দেখেন অনেক অনেক দোয়া দেন আমার বাচ্চাদের, আমার বাচ্চাদের খেলাধুলা ভিডিও আমি এখানে দেই, সবাই অনেক অনেক দোয়া করবেন, আমি যেন অনেক ভালো থাকি, আমার পরিবার সবার জন্য অনেক দোয়া করবেন, দেশে বিদেশে যে আছেন সবাই যেন সুস্থ থাকে, আল্লাহ তাআলা আর রহমতে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।